নানা বয়সের মলিন চেহারার এই মানুষগুলোই ভালো কাজের হোটেলের কাস্টমার। ফুটপাতের ওপর শাড়ি বেঁধে বসে অপেক্ষায় তারা। নেই চেয়ার, টেবিল, মাথার উপরে ঘোরেটা পাখা। ডাক দিলেই কেউ এসে স্যার সম্বোধন করে জানতে চায় না কি খাবেন। খাওয়া শেষে নেই বিল দেওয়ার চাপ, তারপরও এখানে মেলে খাবার, তাও বিনামূল্যে। রাজধানীর কমলাপুর রেল সিটি কাস্টম হাউস পার হয়ে আমরা যখন স্পটে পৌঁছালাম তখন সন্ধ্যা 7টা। অতিথিরা আসছেন, তাদেরকে ফুটপাতের উপর নির্দিষ্ট দূরত্বে বসিয়ে দেন ভালো কাজের হোটেলের স্বেচ্ছাসেবীরা। কেউ চুপচাপ, কেউ মাথা নিচু করে বসে, কেউ বা পাশের জনের সাথে গল্প জুড়েছে। এভাবে এই খাবারের জন্য অপেক্ষা করছিলেন তারা। আজকে আপনার মাঝারে দুটা প্লেট দিয়ে দিয়েছে, প্রায় 200-300, প্রায় খাওয়ার আগে এবং খাওয়ার পরে। হাইকোর্ট মাঝার একটা বসকে লোকে কে বাসে তুলে দিচ্ছে। ততক্ষণে কয়েকজন স্বেচ্ছাসেবী খাতা কলম হাতে অতিথিদের মুখোমুখি। তাদের দায়িত্ব এই মানুষদের ভালো কাজের তালিকা লিপিবদ্ধ করা। প্রথমে জিজ্ঞেস করা হয় নাম, তারপর প্রশ্ন করা হয় আজ আপনি কোনো ভালো কাজ করেছেন কি না। বেশিরভাগ মানুষের কাছে থাকে সঠিক উত্তর, তারা অন্তত একটি ভালো কাজ করে রোজ সন্ধ্যায় খেতে আসেন। এখানে মনে করো গরিব অসহায় এরা ভালো কাজের জন্য হোটেল দিছে, ঠিক আছে, এনে অসহায় গো খাওয়ায়। আমি এখন খাওয়ার টাকা বসে নাই দেখে আমি খাইতেছি। ভালো কাজ করছি, আজকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল বাসের লোকে, ভ্যান গাড়ি, এই জুরান রেলগেট, এনে গাড়িটা ঠেকা পার করে দিছি, নামায় দিছি, আমার 20 টাকা হাঁচ্ছিল আমি লই। কেউ কেউ প্রশ্ন শুনে ভোরকে যান, তারা জেনেছে এখানে খাবার দেওয়া হয়, তাই ক্ষুধা নিবারণের আশায় ছুটে এসেছেন। তবে ভালো কাজ করেননি বলে ভনিতা ছিল না কারোর মধ্যে। খাওয়া শেষে ভালো কাজ করার প্রতিশ্রুতি দিয়ে যান তারা। ভালো কাজ, ওই যে এক অসুস্থ লোক ছিল ওনাকে আমি আজকে 20টা টাকা দান করছি। মানে এমনিতে আমি বসুন্ধরা শপিং মলে জব করতাম, কিন্তু আজকে করোনা ভাইরাসের কারণে জব ছেড়ে দিছি বা জব হয় নাই। আমাকে করোনা ভাইরাস চুই শেখাইছে বলতে পারেন। আজকে গুলিস্তানে আমি যখন মন্দিরে ভাত আনতে যাই, মন্দিরে ভাত নিয়ে আসতেছি, তখন দেখি ওই এক মহিলা বাস থেকে নামতে যায়, মানে আশা খেয়েছে। আমি ওকে নিয়ে ইয়েতে ডাক্তারের কাছে নিয়ে খালি ই করাই দিচ্ছি, মানে কি বলে এটাকে, ব্যান্ডেজ করা। তারপর আসে সেই পেট পুজোর ক্ষণ, যার জন্য অসহায় গরিব মানুষগুলো অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ফুটপাতের ওপর রাখা ভ্যানের ভেতর থেকে বের করে আনা হয় খাবারের প্যাকেট, একে একে তা পরিবেশন করা হয় সবার মধ্যে। ভালো কাজ করছি, আমি এলাম স্টেশনে বোঝা মারি, তো একজনের একটা মহিলার বোঝা তাদের টাকা নাই, পরে মেলা দূরতে আইসি টাকা পড়ে গেছে, বোঝাটা ভিতরে একদম গাড়িতে উঠাই দিয়েছি। খেটে খাওয়া এই মানুষগুলোর তৃপ্তি নিয়ে খেতে দেখে মনটাই ভরে যায়। কিছুক্ষণের জন্য জীবনটা সার্থক মনে হয় এই ভেবে যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ভালো কাজ বলতে কাজের খুঁজেই তো ঘুরতেছি, তার ভিতরে তো কোনো কাজ পাইলাম না। আর ভালো কাজ বলতে এটুকুই, এই যে আমার পরনে একটা পুরান লুঙ্গি ছিল, পাগলে দিয়ে পড়ছি পরায় টরায়। এই আয়োজন চলে সপ্তাহ জুড়ে, সন্ধ্যা 7টা থেকে রাত 9:30 পর্যন্ত। যতক্ষণ খাবার থাকে ততক্ষণ যেই ভালো কাজের ফিরিস্তি নিয়ে আসুক, কেউ খাবার না খেয়ে ফিরে যান না। কমলাপুর ছাড়াও এয়ারপোর্ট, বনানী কবরস্থান, শহীদ মিনার ও সদরঘাটে সপ্তাহে একদিন করে খাবার পরিবেশন করা হয়। শুক্রবার বিভিন্ন মসজিদ ও এতিমখানায় দেওয়া হয় খাবার। মাঝে মাঝে পুতুল ঢুকাই, মাঝে মাঝে ব্যাগটা নিই যাত্রীর। আজকে আবার সবার ব্যাগ হেলে দিছি ডালের ভিতরে, ব্রিজে ডালের ভিতরে। স্বেচ্ছাসেবীরাই পুরো রান্নার প্রক্রিয়ায় সহযোগিতা করেন, তারপর খাবার প্যাকেটজাত করা ও খাওয়ানোর কাজটি সুশৃঙ্খলভাবে পালন করেন তারা। সংগঠনের সদস্যরা প্রতিদিন 10 টাকা করে, মাসে 300 টাকা চাঁদা দেন। 10 টাকা করে দেন বলে তাদেরকে ডেইলি 10 মেম্বার বলা হয়। সদস্য ছাড়া কারো কাছ থেকে অর্থ নেওয়া হয় না। এটা করে আসলে মনের প্রশান্তিটা অনেক বেশি পাওয়া যায়। হ্যাঁ, সারাদিন আমি পারতাম এই টাইমটাতে আড্ডা দিয়ে সময়টা নষ্ট করতে, বাট আমি যেহেতু এখানে আসতেছি
ওদের সাথে থাকতেছি, এর জন্য আমার অনেক ভালোই লাগে। আমার বড় ভাই, ওনার থেকে আমি মূলত হচ্ছে এই কাজে উৎসাহ পাইছি আর কি। তো তারা হচ্ছে অনেক আগে থেকে এই কাজটা করে, তাদেরকে দেখে দেখে মূলত আমার হচ্ছে চিন্তাটা আসলো যে আমি যদি তাদের সাথে অ্যাড হয়ে এই কাজগুলো করতে পারি তো নিজের কাছে ভালো লাগবে আর কি। সে ভালো লাগা থেকে মূলত কাজটা করা আর কি। মহতি এই উদ্যোগের প্রতিষ্ঠাতা সদস্য আরিফুর রহমান তখন 2009 সাল মেয়ের চিকিৎসা করাতে মাত্র 5,000 টাকার জন্য পথে পথে ঘুরে বেড়ানো এক বাবাকে সাহায্য করার দিনটির কথা বলছিলেন তিনি, যে ঘটনা আরিফুর সহ কয়েকজন তরুণকে অনুপ্রাণিত করেছিল মানুষের পাশে দাঁড়াতে। আমরা চিন্তা করেছিলাম যে আসলে আমাদের সমাজে যে খারাপ কাজগুলি হয় এগুলি কিন্তু সাধারণত পেটের ক্ষুধা বা ক্ষুধার যন্ত্রণা থেকে কিন্তু মানুষ বিভিন্ন ধরনের খারাপ কাজগুলিতে লিপ্ত হয়। তো আমরা আসলে কমলাপুর স্টেশনটাকে বেছে নিয়েছি এই কারণে যে এখানে দেখা যায় বিভিন্ন অসঙ্গতি বা অনেক মানুষ আছে যারা কিনা যাদের থাকার জায়গা নেই বা একবেলা খেলে তারা আর একবেলা কী খাবে তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এই কারণেই কিন্তু আমাদের এই ভালো কাজের হোটেল কমলাপুরে এবং তাদেরকে একবেলা খাবার দিয়ে খারাপ কাজটাকে বিরত রেখে ভালো কাজে উদ্বুদ্ধ করতেই আমাদের এই ভালো কাজের হোটেল। ব্যতিক্রমী এই চিন্তা ভালো কাজের বিনিময়ে আহার নামে শুরু হয়। একই নামে তাদের ফেসবুক পেজও রয়েছে। করোনাকাল কর্মহীন অসহায় মানুষের বিপদে যোগ্য বন্ধুর পরিচয় দিয়েছে সংগঠনটি। খাবারের হোটেলের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বাড্ডা আনন্দনগর ও বাসাবতে দুটি স্কুলও পরিচালনা করছেন তারা। মেইনলি 2009 সালে আমরা প্রথম আমাদের এই মাঝে মাঝে আমরা খাবার দিতাম বা নিজেরা ভালো কিছু কাজ করতাম এবং অন্যকেও উদ্বুদ্ধ করতাম করতে। তো আসলে চিন্তাটা আসে যখন আমি ছোট ছিলাম, আমি হুমায়ুন আহমেদের একটা নাটক দেখেছিলাম, যেই নাটকটাতে জাহিদ হাসান অভিনয় করেছিল এবং সে প্রতিদিন একটা করে ভালো কাজ করত আর মুখ দিয়ে অ্যাসলাইক একটা সাউন্ড করত ক্যাকু ক্যাকু। তো ওই বিষয়টা আমার খুব ভালো লেগেছিল, আমি নিজে প্রতিদিন চেষ্টা করতাম একটা করে হলেও ভালো কাজ করতে। তার পাশাপাশি আমি যখন ভার্সিটিতে পড়ি তখন আমাদের আরও ফ্রেন্ডদেরকে ইনভলভ করলাম এবং 2009 সাল থেকে আমরা নিজেরাও কিছু ভালো কাজ করছি এবং অন্যকেও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করছি। ভালো কাজের হোটেল, যে নামটার সাথে ভালো শব্দটি জড়িয়ে আছে সেটি কি ভালো না হয়ে পারে? আর মানুষ হয়ে যদি মানুষের ভালো না করতে পারি তাহলে সৃষ্টির সেরা জীব বলে দাবি করার অধিকার আমাদের নেই। আমি মেয়ে বউ সহ যাচ্ছিলাম, হঠাৎ এদিকে খাওয়া দাওয়ার অবস্থাটা দেখে মানে মেয়ে বলতেছিল, বাবা ওরা এখানে খাচ্ছে, সি কি পচা জায়গা, এখানে কেউ খায় এইভাবে? আমি বললাম, আম্মু কেন, এখানে মানুষ বসে খায়, প্রায় সময় দেখি খায়। কয়, ওরা যদি এখানে বসে খায় এত ময়লা নোংরা, গাড়ি যাচ্ছে ধুলা উঠতেছে, কীভাবে খায়? আমি কই, আম্মু তাহলে চিন্তা করো যে ওরা কতটুকু ক্ষুধার্ত হলে এই রাস্তায় বসে খাচ্ছে। কয়, বাবা তাহলে আমি কি ওদেরকে খাবার দিতে পারি না? ওর তখনই আর কি রিক্সাটা দাঁড় করে ওদেরকে একজনকে বললাম যে ভাইয়া আপনাদের এখানে টাকা দিতে হলে কী করা যায়। আমি টাকা বের করছি, বাট ওনারা বললো না, আমরা এইভাবে টাকা নিই না, আমাদের আগে একটা মেম্বার হতে হবে, মেম্বার হলে আপনি প্রতি মাসে মানে 300 টাকা, পার ডে 10 টাকা আপনি এটাই করে দিতে পারেন, এটা দিলে আমরা এটাই করি করতে পারি। বা এছাড়া আপনি করতে পারেন যে একদিনে একটা খাবার আপনি একত্র দিলেন বা কোনো একটা জন্মদিন বা কোনো একটা মৃত্যুবার্ষিকী আপনি দিলেন, সেটা আশা করি মানে আমরা নিব, কিন্তু এইভাবে আপনি আমরা টাকা নিব না, সেই অনুপ্রেরণা থেকেই আর কি আমার এই ই। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, কমেন্টসে জানান আপনার ভালো লাগা। আপনার হাত ধরে শুরু হোক নতুন বাংলাদেশের পথচলা।